চেহারার পাশাপাশি পুরো শরীরে লাগিয়ে রাখুন। আপনার শরীর এতটা চকচকে হবে না দেখলে বিশ্বাস করবেন না। চেহারার যত্ন নেন না এমন মানুষ পৃথিবীতে পাওয়া মুশকিল, তবে শরীরের যত্ন নেন না এমন মানুষ খুঁজে পাওয়া অনেকটাই সহজ। হয়তোবা আপনি ও তার মধ্যে একজন, যিনি কিনা চেহারার মতো করে পুরো শরীরের যত্ন নিতে পারেন না, আর এ কারণে চেহারার মতো আপনার হাত পা এবং পুরো শরীর ততটা সুন্দর এবং চকচকে নয়। আর এ কারণেই আজকের উপায়টি মাত্র একবার ব্যবহার করুন, আপনার পুরো শরীরের উজ্জ্বলতা বাড়াবে কয়েক শেড পর্যন্ত বেশি। তো বন্ধু, আপনিও যদি পুরো শরীরের উজ্জ্বলতা বাড়াতে চান তাহলে আজকের এই রেমেডিটি ঠিক শেষ পর্যন্ত দেখুন। এটা তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে নিতে হবে চিনি। সব ধরনের ত্বকেই দারুণ স্ক্রাব হিসাবে কাজ করে চিনি। মরা চামড়া চেহারার উজ্জ্বলতা কমিয়ে দেয়, এই মরা চামড়া তুলতে ভালো কাজ করে চিনি। তাই এই চিনি দিয়ে স্ক্রাবার রাখুন সপ্তাহে অন্তত একদিন। এটি চেহারার ঔজ্জ্বল্য ধরে রাখতে ও ত্বকের হাইড্রেশন করতে কাজ করে। তাই আমি এখানে এই বাটিতে 3 চামচের মতো চিনি নিয়ে নিলাম। এবার দ্বিতীয় আরেকটি উপাদান নিতে হবে, আর সেটি হচ্ছে কফি পাউডার। কফি পাউডারে প্রচুর পরিমাণ ক্যাফেইন থাকে, আর ক্যাফেইন শরীর থেকে মরা চামড়া দূর করে শরীরের উজ্জ্বলতা বাড়িয়ে দেয়। অনেক আগে থেকে এই কফি দিয়ে শরীরকে স্ক্রাব করা হতো। তো আমি এখানে 3 চামচ কফি পাউডার নিয়ে নিচ্ছি। এবার চেহারার মতো শরীরকে টান টান করে নিতে ব্যবহার করুন অলিভ অয়েল। অলিভ অয়েলের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অলিভ অয়েলের অ্যান্টি অক্সিডেন্ট উপাদান ত্বকের বলিরেখা রিঙ্কেল দূর করে ত্বক ময়শ্চারাইজ করে থাকে। শুধু ত্বকের যত্নেই নয়, শরীরের যত্নেও এটি সমানভাবে কাজ করে। আমি এখানে বাটিতে 1 চামচ অলিভ অয়েল নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমাকে নিয়ে নিতে হবে মধু। মধু এমন একটি প্রাকৃতিক উপাদান যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বক নরম রাখে, বলিরেখা ও কালচে ভাব দূর করে। এছাড়া ব্রণের জীবাণু ধ্বংস করতে মধু বেশ কার্যকর। খুব কম সময়েই উজ্জ্বল ত্বক পেতে চাইলে মধুর কোনো বিকল্প নেই। আর এ সকল উপকার ত্বকের পাশাপাশি শরীরেও করে থাকে এই মধু। তবে মধু আপনি কেনার সময় বাজার থেকে একেবারে খাঁটি দেখে কিনে নেবেন, কেননা মধুটি খাঁটি না হলে এত উপকারিতা কখনোই পাবেন না। এবার এই প্রত্যেকটি উপাদান খুবই ভালোভাবে পেস্ট তৈরি করতে থাকুন। এখানে ব্যবহার করা প্রত্যেকটি উপাদান ত্বক এবং চেহারার জন্য অনেক উপকারী। তবে এখানে যে সকল ব্লিচিং প্রপার্টি দেওয়া হয়েছে তা শরীরের কালো ময়লা দূর করতে খুব উপকার করবে। তো আমার এখানে এই উপাদানগুলো মেশানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটি পেস্ট তৈরি হয়ে গেছে। পুরো শরীরে ব্যবহারের জন্য এবার হাতের সাহায্যে পুরো শরীরে ভালোভাবে লাগিয়ে রাখুন। তবে শরীরের লাগানোর পূর্বে উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে নিতে পারলে সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো এটি ভালোভাবে লাগিয়ে রাখার পরে অপেক্ষা করুন প্রায় আধা ঘন্টা। আধা ঘন্টা লাগিয়ে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রথমবার ব্যবহারে দেখবেন পুরো শরীরের উজ্জ্বলতা বৃদ্ধি হয়ে গেছে। আপনি এটিকে প্রত্যেক দিন ব্যবহার না করে সপ্তাহে একদিন অথবা একদিন পর পর ব্যবহার করুন। দেখবেন নিয়মিত 2 থেকে 3 মাস ব্যবহার করার ফলে চেহারার মতো উজ্জ্বলতা পাবেন পুরো শরীর জুড়ে। আশা করছি এই ট্রিক্সটি ফলো করে আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধু, এটি আপনারা ব্যবহার করুন। এটি ব্যবহার করে কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন। আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন, যেন তাদের অনেক উপকার হয়। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখুন। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।